হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির পকোড়া তৈরি রেসিপি শেয়ার করছি। আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না আর খুব বেশি সময়ও লাগে না। বাঁধাকপির পকোড়া তৈরি করতে আমাদের লাগছে বাঁধাকপি, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর লাগছে বেসন, চালের গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, গাজর কুচি, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, ধনের পাতা কুচি, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। বাঁধাকপি হাতে করে ভালো করে চেপে চেপে নরম করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর দিচ্ছি গাজর, আমি এখানে 1টা গাজর নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো বেসন, এখানে আমি 7 থেকে 8 চামচ বেসন দিয়েছি, 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মশলা ভালো করে মিশে যায়। এভাবে মাখানোর সাথে সাথে দেখবেন বাঁধাকপি থেকে জল বের হচ্ছে, তাই এর মধ্যে জল দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর লাগছে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, তেল গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পকোড়া। আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, পকোড়া ভাজার সময় গ্যাস অল্প আঁচে রেখেছি তাতে পকোড়াগুলো মুচমুচে হবে। একদিক লালচে করে ভাজা হয়ে গেলে দ্বিতীয় দিকটা উল্টিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে পকোড়াগুলো তুলে নিচ্ছি। আপনারাও বাড়িতে আমার মতো বাঁধাকপির পকোড়া ট্রাই করতে পারেন, খুবই টেস্টি এবং খুবই মুচমুচে হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে।